আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি কুকিং স্টারের নতুন আরেকটি রেসিপিতে। আজকের রেসিপিটি কিন্তু 5 মিনিট চ্যালেঞ্জের একটা রেসিপি। এই 5 মিনিটের নাস্তাটা কিন্তু আপনারা যে কোনো সময় ইজিলি এটা বানাতে পারবেন, সকাল রাতে যে কোনো সময় কিন্তু এটা হয়ে যাবে। সন্ধ্যার একটা স্পেশাল নাস্তা এটা হবে, সকালের স্পেশাল একটা নাস্তা হবে। খুব কম সময়ে কিন্তু আমরা এরকমই সহজ একটা নাস্তা চাই। তো এই রেসিপিতে কিন্তু আপনারা সহজ নাস্তাটা পেয়ে যাচ্ছেন, খুবই মজাদার একটি নাস্তা। একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে সবার। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমি স্লাইস করে চিকেন নিয়েছি। চিকেন নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ। এখানে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে তেল খুব কম লাগবে। এখানে আমি অলিভ অয়েল দিচ্ছি, আপনারা রেগুলার রান্নার তেলও দিতে পারেন, জাস্ট সামান্য একটু দিতে হবে, ব্রাশ করেও নিতে পারেন। খুব কম তেলেই কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করবেন আর খুবই ভালো লাগবে এতে খেতে। আর এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করব না, খুব কম মশলাতেই কিন্তু এই চিকেনটা আমি করে ফেলবো। আর চিকেনে যাতে একটুও পানি না থাকে সেটা লক্ষ্য করতে হবে, যাতে পানি না ছেড়ে দেয়। চিকেন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে ভাজা যে জিরে গুঁড়াটা সেটা দিয়ে দিচ্ছি উপরে, উপরে হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি, খুব কম মশলাতে এই নাস্তাটা খুবই হেলদি এবং খুবই ভালো একটা মজাদার নাস্তা। সবাই খুব ভালোবাসবে এই নাস্তাটা, বাচ্চারাও বড়রাও। সাথে কিন্তু আপনারা হালকা একটু সবজি দিতে পারেন, আমি এখানে জাস্ট অনিয়নটা দিচ্ছি আর ক্যাপসিকামটা দিচ্ছি, একটু সামান্য একটু সয়া সস কিন্তু আমি চিকেন যখন ভাজলাম তখন কিন্তু দিয়েছিলাম, 1 চা চামচ পরিমাণে সয়া সসটা দিতে হবে, দিলে আরও বেশি ভালো লাগে। এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডটা আর সাইড দিয়ে কাটার দরকার নেই, এইভাবেই কিন্তু খাওয়া যাবে। আর এই চিকেনটা কিন্তু এমনিতে খালি খেতেও খুব ভালো লাগে। তো ব্রেডের উপরে আমি চিকেন আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনে পাতাও দিয়েছি। যার কাছে যে চিজটা আছে সেই চিজই আপনারা দিতে পারেন। এখানে আমি বার্গারের যে চিজ স্লাইস চিজটা সেটা নিয়েছি, আপনারা মজারেলা চিজটাও দিতে পারেন। এখানে কিন্তু আপনারা বাটারও দিতে পারেন, এখন বাটার আমি দেইনি। এখানে আমি অলিভ অয়েলটাই ব্রাশ করে নিয়েছি, জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে একদম লো আঁচে এটাকে গরম করে নিব, জাস্ট একটু এপাশ ওপাশ করে ভেজে নিব। চিজটা মেল্ট হতে আর যতক্ষণ লাগে আর কি। তো ঝটপট 5 মিনিটে কিভাবে নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। আর এই নাস্তাটার কি নাম দেওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু এর নাম জানি না, আমি কিন্তু এটা এমনিতেই বানিয়েছি। কমেন্ট করে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।